বাংলাদেশ সরকারকে বলবো 1,000 টাকার নোট ব্যান করে দেন। বাংলাদেশ সরকারকে আমি আবার বলছি 1,000 টাকার নোট ব্যান করে দেন, তাহলে ইসকনের আন্দোলন আমার মনে হয় 80% বন্ধ হয়ে যাবে। এবং ঢাকায় যে 1 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে, এই যে লক্ষ লক্ষ লোক আনতেছে, এই সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন ভাই 1,000 টাকার নোটের কী দোষ হলো ভাই, কেন আমি দেখেছি কি যত টাকা ধরা পড়ে, 1,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, সব 1,000 টাকার নোট। তো এই এই নোটের গরমে আন্দোলন, টাকা ছাড়া আন্দোলন হয় না। ইসকনের আন্দোলন কিছুতে 1,000 টাকার নোট ছাড়া হচ্ছে না। কত লক্ষ কোটি 1,000 টাকার নোট যে হাতছাড়া হয়ে জায়গা জায়গায় আছে রে ভাই। সরকার আমার মনে হয় এই 1,000 টাকার নোটগুলো ব্যান করে দিলে বিরাট আপদ থেকে বসে যাবে। এগুলি আছে জায়গায় জায়গায়, এগুলি দিয়েই ওরা টাকা হাত করে নিয়েছে। তারা টাকা দিয়ে টাকা টাকার ফিস, টাকা তো এখন মাহবুদ রে ভাই, আল্লাহ মাহবুদ, আল্লাহর পরে এখন মানুষ টাকাকে মাহবুদ বানিয়ে রেখেছে, টাকার পূজারি মানুষ হয়েছে। তো এখন বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস সরকার, আপনি 1,000 টাকার নোটগুলো বন্ধ করে দিলে এখন এই আন্দোলনের পেছনে ফুয়েল যারা দেয় তাদের ওই টাকার শক্তিটা শেষ, শান্তিতে ঘুমাবেন ডক্টর ইউনূস সাহেব। আপনার যে বয়স, আপনার উপদেষ্টারা যে অবস্থা, সবাই তো বয়স, একটু শান্তিতে ঘুমান। এই এইটা 1,000 টাকার নোটের সন্ত্রাস আমি মনে করবো, যে এরা এই রাষ্ট্র থেকে চুরি করে এখন এগুলো দিয়েই এই কাণ্ডগুলি ঘটাচ্ছে। যখন টাকা থাকে না তখন সৈনিকেরা টাকা দিতে পারে না, সাবোটাজকারীদেরকে টাকা দিতে পারে না, তখন ফ্যাট বন্ধ, ফ্যাট বন্ধ, আন্দোলন বন্ধ, যুদ্ধ বন্ধ, সব বন্ধ ভাই। এই এই আক্রমণটা মূসা আলাইহিস সালাম করেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে এই দোয়াটা করেছিলেন। আল্লাহু আকবার, কি সুন্দর দোয়া! উনি দোয়া, এটা সূরা ইউনূসের 88 নম্বর আয়াত, যে অকল মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফেরাউনা ওয়া মালাহু যিনাতান ওয়া আমওয়ালা। মূসা আলাইহিস সালাম কি সুন্দর দোয়া করলেন! ফেরাউনের বিরুদ্ধে এখানে কোনো দোয়া নাই, একটা একটা দোয়া করেছেন কি, যে আপনি তো ফেরাউনকে তার দলবলকে অনেক সৌন্দর্য, সোনা দানা, আমওয়াল, বিশাল সম্পদ, ঐশ্বর্য আপনি দিয়েছেন যা জাগতিক জীবনে, রব্বানা লিউ দিল্লু আন সাবিলিক, যার ফল হলো কি, তারা আপনার পথ থেকে নিজেরা এবং আপনার বান্দাদেরকে তারা ভ্রষ্ট করে দিয়েছে। এখন আমার দোয়া হলো রব্বানা তুমি সালা আমওয়ালিহিম, তাদের অর্থনৈতিক শক্তিকে আপনি নিশ্চিন্ন করে দেন। 88 নম্বর সূরা ইউনূস, যে অর্থের বলে সে এই যে 10-12 লক্ষ সৈন্য মূসা আলাইহিস সালামের পিছনে ধাবিত করেছিল, এগুলি তো টাকার বলেই তো, বেতনের বলেই তো, বেতন নাই কোন কোন সৈন্য যাবে যুদ্ধ করতে? বিশ্ব ইতিহাসে যত যুদ্ধ হয় যে সরকার সৈনিকদেরকে বেতন দিতে পারে না, ভাতি অর্থনৈতিক সুবিধা দিতে পারে না, সেই সরকারের পক্ষে কেউ লড়ে না, ওরা সরে যায়। শুধু যারা ফ্রিডম ফাইটার বা আদর্শের যোদ্ধা তারা বেতন করে নেয় না, কিন্তু সাধারণ এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা এখন যেগুলো হচ্ছে, এই যে যারা যুদ্ধ করতে যাচ্ছে বিভিন্ন দেশে, ভাটিয়া যোদ্ধা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যাচ্ছে, টাকা নাই, যুদ্ধ নেই। মানে বাংলাদেশের 1,000 টাকার নোটের উপরে আমাদের এই সন্দেহটা যাচ্ছে যে কি পরিমাণ, কত হাজার হাজার কোটি 1,000 টাকার নোট বিপজ্জনকভাবে হাতছাড়া হয়ে আছে, সেই টাকার গরমে এই সন্ত্রাসগুলো হচ্ছে। অতএব সরকার যদি 1,000 টাকার নোটগুলো বন্ধ করে দেন, আমি এই সূরা ইউনূসের 88 নম্বর আয়াতের আলোকে বলতে পারি যে এই সন্ত্রাসের বিশাল একটা পতন ঘটবে এবং এগুলো মানুষ আসবে না তাদের কথায়, টাকা ছাড়া কেউ আসবে না। তো যাই হোক, এগুলো দেশ বিরোধী, এগুলি আমরা জানি, আমাদের এই দেশে শিশু বাচ্চারা এগুলো বোঝে। এগুলো যারা এই বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা ধ্বংস করার পায়তারা করছেন, বিদেশি শক্তিকে আক্রমণের প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছেন, যে ওনারা বলবে যে হ্যাঁ আমাদের জনগোষ্ঠী, আমাদের হিন্দু ভাইরা আক্রান্ত হচ্ছে, এটা হচ্ছে, মারা গেল মুসলিম, মারা গেল মুসলিম উকিল, ওরা বলতেছে এটা ইসকনের উকিল মারা গেছে, হিন্দু মারা গেছে নাকি, এবং ওটা নাকি মুসলমানদের আক্রমণে মারা গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখুন কি অবস্থা, মিথ্যা কাকে বলে। তো আমরা এমন একটা, এই জন্য বন্ধুরা, যার কাছে যত ইউটিউবের যা সূত্র আছে, যত পেজ আছে, ফেসবুকের, টুইটার আছে, যা কিছু আছে, আপনারা প্রচারের এসব বাংলাদেশের পক্ষীয় প্রচারের বর্ণনা বই দিতে হবে। এটা হলো প্রচার যুদ্ধ, বর্তমান আধুনিক জগতে প্রচার যুদ্ধ অস্ত্র যুদ্ধের চেয়েও বড়।
তারা আমাদের বিরুদ্ধে কিন্তু এই প্রচার যুদ্ধ তারা ধুম ধাড়াক্কা চালাচ্ছে, আর আমরা বাংলাদেশিরা কি চুপ করে থাকবো? সারা বিশ্ব তোলপাড় করে দেবেন এদের বিরুদ্ধে, মিডিয়ায় যত আমাদের মাধ্যম আছে, আমাদের গণমাধ্যমগুলো কি বলে, মাল্য ইস্কনের গণজাগরণ মঞ্চ আর আমাদের সব পত্র পত্রিকায়, এদের অধিকাংশরাই দালাল, দালালি করতেছে, ত্রিশক্তির সংঘর্ষে নিহত। দেখুন আমরা আসতেছি আপনাদের ব্যাপারে ইনশাআল্লাহ, আমরা নাগরিকরা জনগণরা আমরা সচেতন, আমরা আগের মতো ঘুমিয়ে থাকবো না, এখন আপনারা যা ইচ্ছা তাই বলে যাবেন। যাই হোক প্রিয় বন্ধুরা, তাহলে কথা হলো এটা, বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব, এই অর্থনৈতিক শক্তি বন্ধ হয়ে গেলে যুদ্ধ শক্তি, সন্ত্রাসের শক্তি, জঙ্গি শক্তি সব বন্ধ হয়ে যায়। তো এই যে 1000 টাকা নোটের ব্যাপারে আমার এই পর্যবেক্ষণটা দিয়েছি, আপনারা দেখুন এটা আমার মনে হয় যেন বড় একটা কারণ এটার পিছনে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাংলাদেশকে, স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশকে আল্লাহ কবুল করুন, রোমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, ইসকন মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ। তো অতএব আমাদের যুবকরা, তোমরা কিন্তু ঠান্ডা হবে না, নিস্তব্ধ হবে না, আমরা তোমাদেরকে মির্জাফরের মতো কোনো নির্দেশ দিতে পারি না। মির্জাফর বলেছিল, সিরাজ তুমি আজকে শান্ত থাকো, আমি কালকে যুদ্ধ করে ক্লাইভকে বিতাড়িত করে শেষ করে দেব, তোমার রাজ্য নিষ্কণ্টক করে দেব, তুমি শান্ত থাকো। শান্ত থাকো নির্দেশটা দিয়ে, পরামর্শ দিয়ে, পরামর্শ দিয়েছিল সিরাজ তো তখনকার সুলতান, তো পরামর্শটা দিয়ে, শান্ত থাকার পরামর্শ দিয়ে ক্লাইভকে গোপনে চিঠি লিখে দিয়েছে, সে তো শান্ত হয়ে গেছে, তার সৈন্যবাহিনী এখন হাল ছেড়ে দিয়েছে। একটা সৈন্যবাহিনী কঠিন নিয়মে চলে, তারা যখন হাল ছেড়ে দেয় ওই সময় আক্রান্ত হলে আর কেউ বাঁচতে পারে না, ঠিক সেটাই হয়েছে। এখন যদি আমরা আমাদের তরুণদেরকে বলি শান্ত থাকো তোমরা, হ্যাঁ শান্ত থাকো এটা বলবো না, সচেতন থাকো বলবো, আইন হাতে তুলবো না এটা বলবো, কিন্তু শান্ত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, নিথর হয়ে যাও এটা বলা যাবে না। সীমান্ত ইগল হয়ে থাকতে হবে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়ে থাকতে হবে, দুঃসাহসিক সেই তোমাদের সেই চেতনাগুলোকে জাগ্রত রাখতে হবে, তোমাদের শারীরিক ফিটনেস থাকতে হবে, আন্দোলন বিপ্লব যুদ্ধের প্রস্তুতি, বাংলাদেশের এখন রণপ্রস্তুতির পর্ব, বাংলাদেশের তরুণদের, বাংলাদেশ সরকারের, বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতিতে থাকার কথা এখন, কারণ এটা অজুহাত তৈরির চেষ্টা চলছে ওখানে, বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে। এই যে ইসকন, এদের জন্ম তো আমেরিকায়, যিনি ইসকনের জন্মদাতা তিনি নিজেই তো সনাতনী না, তিনি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভারতে তার জন্ম হয়নি, তাহলে কি রহস্য আছে এখানে? মূলত আমাদের যে সকল দেশের সেরা, সে যে আমার জন্মভূমি, এই যে বাংলাদেশ, এত সুন্দর বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি, আল্লাহর কুদরতের, রহমতের, নেয়ামতের যেই চারণভূমি আমাদের পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রামের উপর বদনজর পড়েছে, বদনজর পড়েছে ভাই বৃহৎ শক্তির, আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদীদের বদনজর পড়েছে, তার সাথে যুক্ত হয়েছে সাম্রাজ্যবাদীরাও, মূল কথা সেটা। প্রতিটি এই জাতীয় ইস্কন যেই ঘটনাগুলো ঘটাচ্ছে, প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিতে একটা কার্গো জাহাজ ভর্তি ক্ষেপণাস্ত্র, একটা কার্গো জাহাজ ভর্তি পারমাণবিক বোমা, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং আরো যা যা লাগে, আধুনিক ড্রোন আনবেন, ইস্কনের গণ্ডগোলকে ইস্কনের মধ্যে সীমিত রেখে দিবেন না, এই গণ্ডগোলকে বুঝবেন এটা আমার উপর আকাশ আক্রমণের পায়তারা হচ্ছে, এটা আমার উপর সীমান্ত আক্রমণের পায়তারা হচ্ছে, এটা আমার উপর সমুদ্র আক্রমণের পায়তারা হচ্ছে। আসল খবরটা বললাম ভাই, তোমরা যারা ইস্কনের সদস্যরা আছো, আমি যে বললাম তোমরা সেবটিওর সনাতনীর গেরুয়া পোশাকে, বুকে হাত দিয়ে বলো তো সত্য
সত্য বলছি না, তোমরা তো আধ্যাত্মিক, তোমরা বলো, আমিও আধ্যাত্মিক, কোরআন পুরাটাই আধ্যাত্মিক, রুহ কোরআনকে আল্লাহ রুহ বলেছেন, আত্মার খোরাক আধ্যাত্মিক, কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি আর রুহুল আমিন, বিশ্বস্ত আধ্যাত্মিক রুহ আত্মা, এবং কোরআনের যেই বাণী প্রত্যেকটা বাণীকে রুহ আমিন আমরিনা, আমার কমান্ড সম্বলিত রুহ, এটা পুরাটাই আধ্যাত্মিকতা। তো তোমরা যদি আধ্যাত্মিকতার চর্চা করো, তো আমি যে বললাম যে তোমরা আসলে সনাতনীর লেবাসে তোমরা সেবটিওর, একবার মনে এই বুকের মধ্যে হাত দিয়া নিজেরে জিজ্ঞাসা করো তো যে এই লোকটা যে বলতেছে কথা তো সত্য, যদি আমার কথা তোমাদের বিশ্বাস হয় তাহলে তোমরা আল্লাহর ধর্ম একসময় কবুল করবা ইনশাআল্লাহ। আমি তো বলছি, আমি তো একটা আইডিয়া থেকে বলছি, আমার আমার মুখে আমার অন্তরে হয়তো আমার ষষ্ঠা কথাটা ঢেলে দিয়েছেন, আমি সেজন্য বলছি, বাট এই কথা যদি আল্লাহ আমার মুখে দিয়ে থাকেন তাহলে আমি সত্য বলেছি অবশ্যই। তোমরা তো জানো তোমরা কি, কত পয়সা খেয়েছো,